এখানে আমি দুটো পার্ট দেখি একটা পার্ট হলো ওদেরকে প্রশ্ন করা উচিত আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আর তো কিছুদিন পরেই নভেম্বর মাসে মাসে আগামী কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে ঠিক আছে এখন মনে করেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হলো একদম তো হারবে ধরলাম আর্জেন্টিনা হেরে গেল এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি অথবা বাংলাদেশের যে কোচ সে যে কি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের কোচ কে পরামর্শ দিবে ভাই তোমাদের এইভাবে খেলা উচিত ছিল আমাদের সালাউদ্দিন সাহেব যাই কি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি কে বলবে আপনি এভাবে খেলেন কেন আপনাকে ওভাবে খেলা উচিত ছিল দিবে নাকি দিতে পারবে যে সক্ষমতা থাকবে তার অথবা দিলে পরে এটাকে তারা মানবে কিন্তু উল্টো দিকে যদি আপনি ভাবেন যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের যে সভাপতি সে বাংলাদেশে আসলো বাংলাদেশের ফুটবলের উন্নতি নিয়ে কথা বলতে তখন কিন্তু আমাদের জন্য বিরাট প্রাপ্তি সালাউদ্দিন সাহেব কিন্তু বিরাট প্রেস কনফারেন্স বলবে যে আমি এতই বড় সভা মানে যোগ্য যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিকে ডেকে নিয়ে আসতে পারেছি যে আমাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য হিসাব হলো ওই রকম আমরা আমেরিকা আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের কাছে হেরেছিল তারপরেও কিন্তু আমি যে বলতে পারি না কাজে আমেরিকা নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের নির্বাচন পর্যবেক্ষকরা আমাদের সাংবাদিকরা যে আমেরিকায় যে বলবে যে তোমাদের এরকম করা উচিত উচিত না এটা এটা হয় না কিন্তু ওরা যদি এসে বলে ওটা হয় 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 এখানে এখানে আরো একটা কারণ আছে কেন আমাদের যে ঘটনাগুলি ঘটে আমাদের সাধারণ মানুষরা কিন্তু ওদের কথার সঙ্গে আমাদের ঘটনা যেগুলি ঘটে সেগুলির মিল পায় আমাদের সাধারণ মানুষ ভোটাররা তাদের মধ্যে ভোট দিতে পেরে না পেরে যে বেদনা অথবা আনন্দ অনুভব হয় সেই বেদনা এবং আনন্দের প্রতিফলন তারা ওই বিদেশি রাষ্ট্রদূতদের কথায় দেখতে পায় এই জন্য হয় কিন্তু যে পরামর্শ আমাদের মোমেন সাহেব দেন সেই পরামর্শের প্রতিফলন কিন্তু আমাদের দেশের ভোটারদের মধ্যে দেখা যায় না যে কারণে মোমেন সাহেব যতই বলুন না কেন ওইটা হবে না আবার উনি তো মানে সাংবাদিকদের একটা পরামর্শ দিয়েছেন যে ওনারা তো বলতে চায় নাই আপনারা ওনাদেরকে জোর করে বলিয়েছেন তাই যদি হয় আমি মোমেন সাহেবকে বলবো ভাই আমরা তো ক্ষুদ্র সাংবাদিক আমরা নয় বলিয়েছি আপনি তো পাওয়ারফুল লোক অনেকদিন আমেরিকায় ছিলেন আমাদের অনেক সাংবাদিক ভালো করে ইংরাজিও বলতে না ওই ভাঙা ভাঙা ইংরেজিতে প্রশ্নটা করে ওনারা জবাব দেন আপনি তো চৌকশ ইংরাজিও ভালো বলতে পারেন আমেরিকায় লেখাপড়া আমেরিকায় অনেকদিন ছিলেন আপনি ওনাদেরকে বলেন না আপনি ডেকে এনে হ্যাবি একটা খাবার দাবার ব্যবস্থা করেন ওইটা ওনাদের দিকে বলান যে আগে যা বলেছিলাম ওটা ঠিক বলি নাই ওনাদেরকে দিকে দিয়ে বলান যে দুই হাজার আঠারো এবং দুই হাজার চোদ্দ অসাধারণ নির্বাচন হয়েছে ওনাদের দিকে বলেন না যে বাংলাদেশের মধ্যে গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই পারলে বলেন না আপনি নিজে বলাইতে পারেন না আর আমরা বলাইতে পারলে আপনার দুঃখ লাগে কেন ভাই শুনেন বিদেশিরা আর যাই হোক হিপোক্রেট নয় বিদেশি কূটনীতিকরা আর যাই হোক হিপোক্রেট না ওরা যেটা ভালো মনে করে সেটাই বলে ওরা যেটা বিশ্বাস করে সেটাই বলে আপনাদের বিশ্বাসেও ঝামেলা আছে যা ভাবেন তা বলেন না যা বলেন তা ধারণ করতে পারেন না আমাদের রাজনীতিকদের এই হলো সমস্যা কই ওই যে সুইস রাষ্ট্রদূত যে বলেছিল যে ঠিক মতো পাঠায় নাই ঠিক মতো চাহিদাপত্র পাঠায় নাই সুইস ব্যাংকে খুব তো মাতর করলো দুদক থেকে না পাঠিয়েছি পরে কি প্রমাণ হলো পরে কি প্রমাণ হলো পুরো চিঠি যেটা গেছে কোনো চিঠি না প্রাপকের নামও নাই ঠিক মতো তো ঘটনা কি দাঁড়াইলো আমি আপনার ইয়াতে চিঠি লিখবো আমি লিখে দিলাম মোস্তফা ফিরোজ ঢাকা চিঠি আপনার কাছে যাবে সমস্যাটা হলো আপনি আমরা এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছি ওনারা আনতে পারেন নাই ওনারা ক্যাপাবেল নয় দুই কারণে নয় একটা হলো ওনারা আসলে যোগ্যই না আরেকটা কারণ হতে পারে যে যাদের তালিকা ওনারা চেয়েছে যাদের তালিকা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা ওনাদেরকে টাকা দিয়ে বলছে তোমরা পাঠায় না দুইটা একটা হতে পারে শুনেন আমাদের যে কতটুকু এটা বাংলা একটা শব্দ আছে না হেডম হেডম বুঝেন মানে কতটুকু হেডম আপনার আছে এটা তো আমরা টের পেয়ে গেছি আমার বাংলাদেশ ব্যাংক থেকে এই যে আট হাজার মানে আপনার ডলার আট হাজার কোটি ডলার নিয়ে গেল গেল আর কোন একদম হাওয়ার একটা একটা লোকের লোকের শাস্তি শাস্তি কিনা বলেন অন্য কোনো দেশ হলে প্রথমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে জেলে ঢুকাইতো আগে জেলে ঢুকতো আর সেই গভর্নর এখন ঘুরে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় বাণী দিয়ে বেড়ায় যে কি করতে হবে কি করতে হবে না মহার যে এই হলো বাংলাদেশ এটা বলে তো লাভ নে